সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 5 ফুট 3 ইঞ্চি লম্বা সেই নারী এবং 28 ইঞ্চি নান্নু শ্বশুর বাড়ি থেকে নান্নুর বাড়িতে যখন যাচ্ছে, তখন এলাকাবাসী এবং এলাকার লোকজন উপচে পড়েছে তাদেরকে দেখতে, এক নজর দেখার জন্য কিন্তু তারা ছুটে এসেছে। একটি অভিযোগ দিয়েছে, তাকে বিয়ে না দিয়ে আপনি নিজে আগে বিয়ে বসছেন, তো এটা তিনি মেনে নিতে পারছে না। এতে আপনি কেমন লাগছে, মানে কী মনে করছেন, আপনি কি কাজটা ঠিক করছেন না ভালো করছেন? আমি আমার যেহেতু আমার কাজটা ঠিক করা হয়নি, তারপরে কী করবো বলেন, পরিস্থিতি বেরাবার আমি এই কাজটা করছি। আমার উচিত ছিল মেয়েকে আগে বিয়ে দিয়ে নিজে বিয়ে করার, কিন্তু সেটা না করে আমি যে পরিস্থিতি পড়ছি সেটা আমার বাধ্য হয়ে করা হয়েছে। কোথায় যাবা, খেলাছো তো, আসো। অ্যারিস খেলা ভাই, এদিকে আসেন। কোথায় যাবো বলো তুমি? কত গাড়ি তো ওঠো। কি অবস্থা আনন্দ ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাবি কেমন আছেন আপনি? আসলে এরকম ভালো আছি। তো কি খবর? ভালো ভাইয়া, সত্যি ভালো? হ্যাঁ, অনেক ভালো। সব ঠিকঠাক ছিল তো? সব ঠিকঠাক আছে। আচ্ছা, তো এখন যাচ্ছেন কোথায়? আমার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ। ও, এটা তো আপনার বাড়িতে ছিলাম আমরা, নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে তো বেরোলাম আপনার বাড়িতে। হ্যাঁ, ওটা আমার বাড়িতে। এখন কি এই যে নান্নু সাহেবের বাসায় যেতেছেন? হ্যাঁ। যে জায়গায় আপনারা ধরা খেয়েছিলেন প্রথমে, নাকি? হ্যাঁ, সেখানে যাচ্ছি। এই ধরা খাওয়ার কারণে তো বিয়ে শাদিটা করলেন, নাকি? হ্যাঁ। আচ্ছা, তো উঠেন চলেন, আমরা যাই সেই জায়গায়। আচ্ছা, আসেন। আরে আম্মু, তুমি কই যাইতেছো? আমার শ্বশুর বাড়ি যেতেছি। শ্বশুর বাড়ি? উনি কে? উনি তোমার আব্বু। কি বলতেছো, উনি আমার আব্বু? হ্যাঁ, উনি তোমার আব্বু। তুমি কিভাবে পারলো ওনারে বিয়ে করতে? সমাজের ভয় করছি। কি তোমার সাথে ওনার যায়? যায় না, তারপরে মানিতে হয়। তুমি তো আমার একটা বারে বললে না। কি বল মুমা বল, আমি যে হয়তো পরিস্থিতি পড়ে গেছি, কিছু করার নাই, তাই জন্য ওকে বিয়ে করছি। তোর আব্বু, নতুন আব্বু। তুমি তো আমার একটাবার বলতে পারতা। বললে তো হইতো না মা, সেটা বোঝার চেষ্টা কর। তুমি আমার বিয়ে শেষ না করে তুমি নিজেই বিয়ে করে ফেললা? যে পরিস্থিতি দেখা গেছে মা, তুইও কিছু করতে পারতি না মা। আমার এই পরিস্থিতি আমি কারো মুখ দেখাতে পারতাম না, তাই জন্য আমার ওকে আমি বিয়ে করেই লাগছে। আমার একটা কথা বলি, আমি কখনো ওনার আব্বু বলে মেনে নিতে পারবো না। শোন মা, তোর পা দুটো ধরে কই, তোর যে হতো তোর আব্বু ওর সাথে পরিস্থিতি আমার এই ধরা হয়েছে, কিছু করার নেই মা, তোর ওর আব্বু মাইনে নিতেই হইব। আমি এটা পারবো না আম্মু। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য তোমরা মা বেটির জর্গা করো না, ঠিক আছে? আমি দেখে নিই মনে, তোমাদের দুজনকে আমি দেখে শুনে রাখবো, ঠিক আছে? ঝগড়া করো না। আপনি কি দেখে শুনে রাখবেন? নান্নু ভাই, কি হইলো বুঝলাম না, এটা কি হইলো ভাই? এটা কি? এটা বলতেছো ওনার মেয়ে? এটা কি আপনার মেয়ে সত্যি? হ্যাঁ, ওটা আমার মেয়ে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মিম। মিম আপনার নাম? হ্যাঁ। তো কি হয়েছে আপনার মার যে বিয়ে হয়েছে, আপনি খুশি না? না, আমার মা বিয়ে করছে ওনারে, এই জন্য আমি একদমই খুশি না, আর এটা আমি মেনে নিতে পারতেছিও না। তো আপনার মা বিয়ে করছে, আপনি মেনে নিতে পারতেছেন না, এটা কি কেন মেনে নিতে পারতেছেন না? কারণ দেখা যাচ্ছে ওনার সাথে আমার আম্মুর তো যায় না কোনো দিক দিয়ে, তাহলে এটা কিভাবে মেনে নেব আমি? তো প্রেম ভালোবাসা এগুলো কি মানে নাকি, ছোট বড় উঁচু নিচু এগুলো কি দেখে না? তাও ভাই, আমি এটা কিছুতেই বিয়েটা মেনে নিতে পারতেছি না। যদি ভালো ওরকম মানুষকে বিয়ে করতাম না, তাহলে আমি বলতে পারতাম যে না ঠিক আছে, কিন্তু উনি আমার আম্মু কাকে বিয়ে করে আনছে, আমার তো সেটাই ভাবতে অবাক লাগতেছে যে আমার মা কীভাবে পারলো এটা করতে। আর বিয়েটা করছে তাও আবার আমাকে বলে নাই, তো এই জন্য এই বিয়েটা আমি মেনে নিতে পারতেছিও না, আর আমার পক্ষে সম্ভব না কখন এই বিয়েটা মেনে নেওয়া। আচ্ছা, তো এই এখন এই যে নান্নু সাহেব, আপনি কী করতে যাচ্ছেন এখন বলেন তো? ভাইয়া, এখন আমি বিয়ে করছি, আমার বোনই আমার বাসা যাইতেছি, ঠিক আছে? এই ভিতরে মেয়ে এসে দাঁড়াইছে, মেয়ে এসে গ্যাঞ্জাম লাগাই দিছে, মার সাথে চিল্লা চিলি শুরু করে দিছে। এখন আমার একটা উপায় আছে, আমি বলছি যে মা বেটে দুজনকে আমি দেখাশোনা করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো মেয়ে তো কিছুতেই মানতেছে না ভাই, এখন আমি কী করি? আচ্ছা, তো আপনার মা এবং মেয়ে দুজনের দায়িত্ব নিতে চান? জি। তো তাদের দুজনকে কী করে খাওয়াবেন আপনার? আমি যে কাজ করি সেই কাজ করেই খাবো ইনশাআল্লাহ। আপনার মেয়ে যেহেতু এখন মানছে না, আপনার মেয়ে যেহেতু এখন মানতেছে না, আপনার স্বামী যাকে
বিয়ে করেছেন তাকে, এখন আপনি কি করবেন আসলে? আমি বললাম দেখ মা, আমি পরিস্থিতি পরে আমি করেছি ঠিক আছে, সেটা তো আর ছাড়তে পারবো না, যখন বিয়ে তো হয়ে গেছে কিছু এখন করার নেই, তোকে মানা নিতেই হবে মা, সেটা বললাম। তো ওর মানতে চাইলে কিছু করার নেই, কি করবো বলেন। নাচারা কোথায় গিয়ে থাকবা? তো আম্মু এই কাজটা করছে, এখন আমি বলতেছি মেনে নিব না, কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে এই জায়গাটা, তো আমাকে তো একটা বার আমার আম্মু বলতে পারতো যে আমি এই কাজটা করবো, কিন্তু না বলে করছে, এখন তো আমার বিয়ে না দিয়ে আম্মু এই কাজটা করে ফেলছে। মানুষ দেখলে কি বলবে, আর মানুষের কানে গেলে মানুষ কত কথাই না বলবে, সেটা আমার শুনতে হবে। তো আম্মু যেতে কাজটা করছে, এখন যা তো আমি বলি মেনে নিব না, তো মেনে তো নিতে হবে, এখন আর কি করবো, কিছু তার করার নাই। তো আপনারা একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান তো। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আসলে বাংলাদেশে একটা আদব বিয়ে লোকপুর সাথে খাটু। তো আপা একটু নামেন তো, নামেন তো, দেখি দেখেন তারা কীভাবে আসলে রিক্সা চলে, কীভাবে কী করে, দেখুন প্রিয় দর্শক, আসলে অনেক মানুষ আসলে ভিড় জমাচ্ছে তাদেরকে দেখার জন্য। তো হাঁটেন হাঁটেন, যান দেখি, দেখতেই পাচ্ছেন নান্দু সাহেব তার বউকে দিয়ে যাচ্ছে। তো আমাদের মানুষ চলে আসলে সুন্দর একটি বউ পেয়েছে। তোর বাসা না, তোর বাসা নিব, হ্যাঁ হ্যাঁ তোর বাসা নিব। তো তার বউকে তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে এখন, ও রিক্সায় করে নিয়ে যাচ্ছে আসলে। ঘোড়ায় চড়ে না, সে আসলে রিক্সায় চড়ে যাচ্ছে। তো নান্নু সাহেব, যে ঘোড়ায় না চড়ে আসলে রিক্সায় চড়ে যাচ্ছেন, সেটা কেমন লাগতেছে আসলে? ভাই আমার অনেক ভালো লাগতেছে, আমার রিক্সা চলতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে, আমার রিক্সা অনেক প্রিয়। আচ্ছা ভাবি, আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলেন। এই যে আপনার মেয়ে, আপনার মেয়ে একটি অভিযোগ দিয়েছে, তাকে বিয়ে না দিয়ে আপনি নিজে আগে বিয়ে বসছেন, তো এটা তিনি মেনে নিতে পারছে না, এতে আপনি কেমন লাগছে, মানে কী মনে করছেন, আপনি কি কাজটা ঠিক করছেন না ভালো করছেন? আমি আমার যেহেতু আমার কাজটা ঠিক করা হয়নি, তারপরে কী করবো বলেন, পরিস্থিতি বেরাবার আমি এই কাজটা করছি। আমার আমার উচিত ছিল মেয়েকে আগে বিয়ে দিয়ে নিজে বিয়ে করার, কিন্তু সেটা না করে আমি যে পরিস্থিতি পড়ছি সেটা আমার বাধ্য এটা করা হয়েছে, বুঝতে পারছেন?